1 কেজির উপরে হবে না 1 কেজি হবে না ভাই মনে হয় 500 গ্রাম হবে 500 গ্রাম হবে কিন্তু মানে হেভি ওয়েট 120 ওয়াটের চার্জার বলে কথা ওকে দ্য ভিউয়ার্স আজকে আপনাদের জন্য বা আপনাদের দেখানোর জন্য বাংলাদেশের Xiaomi-র তরফ থেকে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হইছে তো এই প্রোডাক্টের সম্পর্কে একটু ডিটেইলস কথা বলবো মানে ছোটখাটো একটা আনবক্সিং বলা যেতে পারে বা ছোটখাটো একটা রিভিউ বলা যেতে পারে আর আজকের এই ভিডিওটাতে আমি চলে আসছি কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল 6 ব্লক বিতে যে শপটিতে আছি শপটির নাম হচ্ছে মোবাইল হাউস শপের নাম্বার 05 আর এই শপে আসলে আপনারা বরাবরই জানেন একজন সুদর্শন একজন মানব মানে একদম জিম বডি জার তো তাকে কিন্তু আপনারা সবসময় সবটিতে আসলে পেয়ে যান তিনি হচ্ছে মুক্তার ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু 11 সিরিজের আরো দুইটা মডেল রাখা আছে এবং নতুন যে মডেলটা আসছে মানে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে Xiaomi 11 T Pro প্রো এটা কিন্তু একদম সদ্য নতুন আসছে বাংলাদেশে তবে এই ফোনটার কনফিগার এবং ডিটেইল জানার জন্য আমরা এখন অবশ্যই কথা বলবো মুক্তার ভাইয়ের সাথে তার আগে বলে রাখি এই ফোনটা কিন্তু প্রাইসটা বর্তমানে একটু বেশি আমার কাছে এর কনফিগার অনুযায়ী মনে হচ্ছে প্রাইসটা একটু বেশি তবে আশা করা যায় খুব দ্রুত মানে জাস্ট 15 দিন বা এক সপ্তাহের মধ্যে ঢাক করে 5-10,000 টাকা কমে যাবে তো আসলে এই ফোনটাতে কি কি থাকতেছে লুকটা কেমন আর কনফিগার কেমন ক্যামেরা কেমন এটা অবশ্যই আমরা এখন জানার জন্য চলে আছি মুক্তার ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সাগর ভাই তো আমরা আজকে আনবক্সিং শুরু করে দেই তো আমি আপনাদের 11 সিরিজের কিন্তু এটা যেহেতু আমি আপনাকে একটা কথা বলি আপনাদের ভিউয়ারদের উদ্দেশ্যে আমাদের এখানে কিন্তু Redmi Note 11 থেকে শুরু করে আমাদের এখানে MI 11 T পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তো আশা করি যে যাদের 11 সিরিজ যে কোনো ফোন প্লাস হচ্ছে আপনার অফিশিয়াল আনঅফিশিয়াল যে কোনো ডিভাইস লাগে আমাদের অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা আজকে প্রথমেই দেখাবো MI 11 T Pro এটা আনবক্সিং করে আমি আপনাদের দেখাবো তো এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এখন থেকে স্টকে অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে জি এটা আপনারা ফার্স্টেই পেয়ে যাবেন আচ্ছা ফোনটাকে আমরা আনবক্সিং বলতে হচ্ছে উপরে কাভারটা খুলে ফেললাম জি আর প্রথমে এই যে একটা আরেকটা বক্স ছোট একটা বক্স থাকে বক্সের ভিতরে মেবি একটা ওই যে সিলিকন কভার থাকে জি এটাতে আমরা দেখাই দিচ্ছি যে এখানে একটা আপনারা পিন ইজেক্টর থাকে ইজেক্টর পেয়ে যাবেন এবং কি এটা পাশাপাশি আপনারা এখানে কিন্তু সিলিকনের কভার পেয়ে আছে সিলিকনের কভার পেয়ে যাবেন এটা নরমালি সব জি নরমালি সব ফোনে থাকে তারপর থাকতেছে ডিভাইসটা জি তারপর এই যে আপনাদের MI 11 T Pro যে ডিভাইসটা এটা থাকতেছে তো এটা দেখার আগে আমরা এখানে দেখে নিব আর কি কি থাকতেছে জি ওয়াও এটা আমরা দেখে নিব যে ফারস্টে আমি চার্জারটা দেখাবো কারণ চার্জারটা হচ্ছে MI 11 এর এটা হচ্ছে 120 ওয়াটের ফাস্ট চার্জিং 120 ওয়াটের তাদের হাইপার চার্জার এটা 120 ওয়াটের এটা হচ্ছে হাইপার চার্জার মানে আমার মনে হয় যে এটার ওয়েট 1 কেজির উপরে হবে না 1 কেজি হবে না ভাই মনে হয় 500 গ্রাম হবে 500 গ্রাম হবে কিন্তু মানে হেভি ওয়েট 120 ওয়াটের চার্জার বলে কথা জি তো এটা পাশাপাশি আরো একটা কেবল পাবেন ইউএসবি কেবল যেটা এটা সঙ্গে দেওয়া আছে কেবল এইটাই থাকবে আচ্ছা মূলত এই ঝুলে বক্সের অ্যাকসেসরিজ যা যা থাকে ওরা কিন্তু অনেক কিপটে মানে হেডফোন কিন্তু দেয় না মুক্তার ভাই তো ইনশাআল্লাহ যারা এই যে হেডফোন যেহেতু কিপটা কোম্পানি সেহেতু আমরা মোবাইল হাউস কিন্তু ইনশাআল্লাহ বড় লোক আছে ইনশাআল্লাহ অবশ্যই আসলে দিয়ে দিব মানে ফোন কিনলে কোম্পানি দিচ্ছে না বাট মোবাইল হাউস থেকে কিন্তু মুক্তার ভাই একদম হেডফোন একটা ফ্রি দিয়ে দিবে অবশ্যই ফ্রি দিব তো আমরা এখন মেইন ডিভাইসে চলে আসি তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এটা একটা হোয়াইট কালার ডিভাইস দেখা যাচ্ছে এখানে তো এটা কিন্তু তিনটা কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক কালার আপনার ব্লু কালার তারপর হচ্ছে এটা হোয়াইট কালার তিনটা ডিভাইসই কিন্তু মানে তিনটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন তো এটার আসলে মেইন কনফিগার গুলো যদি এখন আমি বলি তাহলে এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন 6.67 ইঞ্চ ডিসপ্লে এবং কি এটা হচ্ছে অ্যামুলেড ডিসপ্লে যেটা কিনা 120 রিফ্রেশ রেট পেয়ে যাবেন আচ্ছা ভাই একটু ফোনটা অন করে অন করে ফেলি এটা অবশ্যই একটু অন করে দেখাচ্ছি 75G 108 মেগাপিক্সেল ক্যামেরা এটা পিছনে মেইন ক্যামেরা পাবেন ট্রিপল ক্যামেরা যেটা 108 85 এবং সামনে পাবেন 16 মেগাপিক্সেল আচ্ছা জি এবং একটু আমরা এই যে বাংলাদেশ চলে আসছে সেটআপে আমি কি বাংলাদেশ রাখবো না ইউনাইটেড কিংডম না ভাই বাংলাদেশ না ইউনাইটেড কিংডম এটাতে সেটআপ করে ফেলেন ওকে ফাইনালি আমরা ফোনটার সেটআপটা কমপ্লিট করে ফেললাম যে অ্যাপগুলো লোডিং হচ্ছে ভাই আপনার কি মনে হয় বাজেট অনুযায়ী বা এই যে সেটের কনফিগার একটু কনফিগারগুলো একটু আবার আমাদেরকে একটু রিমাইন্ড করে দেন যে এটা যে আপনাকে তো বললাম যে এটা সবচেয়ে মেইন আকর্ষণীয় বিষয় হচ্ছে এটাতে পাবেন আপনার স্ন্যাপড্রাগনের প্রসেসর 888 888 জি এটা কিন্তু আপনার আরেকটা মেইন বিষয় হচ্ছে এটা 5000 এমএএইচ ব্যাটারির সাথে হচ্ছে 108 5000 এমএএইচ ব্যাটারির সাথে কিন্তু 120 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন যেটা আপনার ফুল চার্জ হতে অনলি 17 মিনিট সময় লাগবে 17 মিনিট সময় লাগবে জি আচ্ছা আচ্ছা অনলি 17 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে জি ফুল চার্জ হয়ে যাবে আচ্ছা যাদের আসলে যারা গেমার আছেন বিশেষ করে ট্রিপল এ প্রসেসর মাস্ট বি গেম খেলতে পারবেন Xiaomi ডিভাইস 5000 এমএএইচ ব্যাটারি মানে সারা দিন চার্জ ব্যাকআপ থাকবে নরমালি তো আর চার্জ দিতে সময় লাগতেছে মাত্র 17 মিনিট ফুল 100% হতে আচ্ছা তো ফাইনালি মুক্তার ভাই ফোনটা অন হয়ে গেছে তো নরমালি অন্যান্য Xiaomi-র যে ইন্টারফেসগুলো থাকে সেম ইন্টারফেস এবং দেখতে কিন্তু অনেক সুন্দর আর এটা ডিসপ্লে সাইজ কতটুকু এটা ডিসপ্লে সাইজ 6.67 6.67 না আর নরমালি ফোনের কনফিগার আপনারা গুগল করলেই দেখতে পারবেন এখন একটা ক্যামেরাটা আমরা দেখতে যাচ্ছি
ক্যামেরাতে আচ্ছা সবকিছু এলাও করে দিলাম ক্যামেরাটা 108 মেগাপিক্সেল ভালো অবারই কথা জি এবং অনেক ভালোই আমরা দেখতে পাচ্ছি ফন্টে কত আছে ক্যামেরা ফন্টে আছে আপনার 16 মেগাপিক্সেল ফন্টে আছে 16 মেগাপিক্সেল আর এটাতে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আসলে আমার মনে হয় কি Xiaomi এর একটু এই জায়গাটা থেকে বের হয়ে আসা উচিত জি জি আসলে এত বাজেটের একটা ফোনে অবশ্যই ইন ডিসপ্লে দেওয়ার কথা বাট এইখানে কিন্তু আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছি এটা একদম হতাশাজনক তো এখন মুক্তর ভাই একটু প্রাইস সম্পর্কে আমাদের ধারণা এটা এখন বর্তমানে আমাদের কাছে 12GB 256GB अवेलेबल আছে আর এটার প্রাইসটা রাখবো আপনাদের জন্য 53000 টাকা 55000 যদিও মার্কেট এন্টারপ্রাইজ আরো বেশি আছে তারপরে আমি আপনাকে যেহেতু আমি সাগর ভাই আসছে সেখানে আমি প্রাইসটা একদম মার্কেটে চিপ দিয়ে দিলাম 53000 টাকা সাগর ভাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু কিছুদিন ধৈর্য ধরেন আশা করি যে এটার প্রাইস হয়তো 5 থেকে 10000 টাকা অনেক অনেক ড্রপ করবে আসলে প্রথম যে কোনো কিছু আসলে এটার মানে ডিমান্ডটা একটু বেশি থাকে নরমালি এখন अवेलेबल না সবখানে পাওয়া যাচ্ছে না এই জন্য যখন अवेलेबल হয়ে যাবে অবশ্যই প্রাইসটা কিন্তু অনেক যাদের জাস্ট এটা লাগবেই তারা এখন অবশ্যই আমাদের সাথে মানে এখন জাস্ট লাগবেই যাদের অনেকে নেশা আছে কিন্তু নতুন কিছু আমি আশা করবো যাদের এই মুহূর্তে বসুন্ধরা এসে Xiaomi 11 প্রো 11 টি প্রোটা লাগতেছে Xiaomi 11 টি প্রোটা লাগতেছে অবশ্যই কিন্তু চলে আসতে পারেন মুক্তার ভাইয়ের শপে আবার আমি শপের লোকেশনটা রিমাইন্ড করে দিই এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল 6 ব্লক বি তে শপের নাম্বার হচ্ছে 05 আর আসলে পেয়ে যাচ্ছেন এই সুদর্শন পুরুষ মুক্তার ভাইকে তো মুক্তার ভাই ভাই এই পাশাপাশি আপনাদের দুইটা প্রাইসও বলে দিচ্ছি Redmi Note 11 Pro 5G এটা হচ্ছে 8GB আপনার 128GB পাবেন এটা পাবেন অনলি 29990 টাকা এবং কি Xiaomi 11 টি এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে 8GB 128GB এটা 6GB 128GB পেয়ে যাবেন 35000 এবং কি 8GB 128GB পেয়ে যাবেন 36000 মার্কেটে ইনশাআল্লাহ সবচেয়ে চিপ রেট পেয়ে যাবেন ওকে তো আজকের ভিডিও এতটুকুই ছিল মানে মূলত আসলে নতুন এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার উদ্দেশ্য ছিল তো মুক্তার ভাই আজকে এত সুন্দর কিছু তথ্য দেওয়ার জন্য এই নতুন ফোনটা নিয়ে আসার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমি আশা করবো ঢাকা ঢাকার বাইরে যারা এই ভিডিওটা দেখতেছেন এই ফোনের প্রয়োজন হলে অবশ্যই নক করতে পারেন কিন্তু মুক্তার ভাইকে তো আপনি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য শুভকামনা থাকলো দেখা হবে নেক্সটে আবারও নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম